স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। অবৈধ অস্ত্রের সয়লাভ হচ্ছে দেশ। বেসরকারি হিসেবে দেশে এখন অবৈধ অস্ত্রের সংখ্যা 2 লাখেরও বেশি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে স্থল এবং জলপথের 30টি রুট দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। বিশ্লেষকরা বলছেন আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক অরাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার করা হচ্ছে এসব অবৈধ অস্ত্র। গত 3 বছরে শুধু র‍্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে 1264টি। ফকরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। তথ্য অনুসন্ধান বলছে বিদেশি ভয়ঙ্কর এসব অস্ত্র প্রবেশের অন্যতম রুট টেকনাফ, কক্সবাজার ও উখিয়া সীমান্ত, দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢুকে বাংলাদেশে। এছাড়া উত্তরবঙ্গের চাঁপাই নবাবগঞ্জ ও হিলি সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলো নানা হাত বদলে চলে যায় দুষ্কৃতিকারীদের কাছে, লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ঢাকায় প্রতি মাসে খুন হয় 15 থেকে 20টি, যার বেশিরভাগই খুন হয় এসব অবৈধ অস্ত্র দিয়ে। অস্ত্রধারী কাউকে রাজনৈতিক কোনো আনুকূল্য বা অনুরাগ কোনো কিছুই দেখানো হবে না, বরং তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বেসরকারি পর্যায়ে দেশে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের সংখ্যা 70,000-এর বেশি। নাগরিকের নিরাপত্তায় এসব আগ্নেয়াস্ত্র দেয়া হলেও লাইসেন্সধারী অস্ত্রের অবৈধ ব্যবহারও দেখা গেছে কারো ক্ষেত্রে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের মতে দেশজুড়ে অবৈধ অস্ত্রের সংখ্যাটা 2 লাখেরও বেশি। গত 3 বছরে শুধু র‍্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে 1264টি। সাম্প্রতিক সময় আমরা পেয়েছি যে একটা কুরিয়ার সার্ভিসের ভিতরে করেও তারা অস্ত্র পাঠিয়েছে। এই যে রুটগুলো দিয়ে অস্ত্র আসছে, এই রুটগুলোতে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। র‍্যাবের সকল ব্যাটালিয়ন কাজ করছে যারা অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনে আত্মসমর্পণ করার জন্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আইনের ফাঁক ফোকর বন্ধ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করতে পারলেই নিয়ন্ত্রণ করা যাবে অবৈধ অস্ত্রের অশুভ তৎপরতা। ব্যবসায়ীরা বলছেন বৈধ অস্ত্রে বাংলাদেশে অপরাধ সংগঠনের মাত্রা প্রায় 0-এর কোটায়। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টারের তথ্য বলছে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার অবৈধ অস্ত্র নিয়ে আসেন আন্তর্জাতিক মাফিয়া চক্র ও চোরা কারবারিরা, যেগুলোর মাধ্যমে সারা দেশে বিভিন্ন ধরনের অপরাধ ঘটিয়ে থাকেন অপরাধীরা। নীলফামারী সদরে জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে সেখানে অভিযান চালাচ্ছে র‍্যাব 13। এরই মধ্যে রংপুর থেকে ঘটনাস্থলে গেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। র‍্যাব জানায় নীলফামারী সদরের মাঝাপাড়া পটিহারি এলাকার ওই বাড়িটি ভোর রাতে ঘেরাও করে র‍্যাব। ঘটনাস্থলে বিপুল পরিমাণ র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আশেপাশে অবস্থান নেয় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি বাসাটিতেই কয়েকজন জঙ্গি রয়েছে, তবে এখনও সেখানে কিছু পাওয়ার খবর জানাতে পারেনি তারা। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সম্মেলনে পরামর্শ দেন সংস্থাটির বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন। বলেন ওমিক্রন কতটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে চলছে গবেষণা। গবেষকরা বলছেন ডেল্টার চেয়ে 3 গুণ বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। নতুন এই ধরন নিয়ে তাই সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে এখন পর্যন্ত বিশ্বের 40টিরও বেশি দেশে করোনার এই নতুন ধরন ছড়িয়েছে, তবে আশার খবর এখনও কোনো প্রাণহানি হয়নি। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, ওমিক্রনের বিরুদ্ধে লড়তে হবে টিকায়, এমনটা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে শুভেচ্ছার আর্ট ক্যাম্পের উদ্বোধনী বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের এখানে হয়নি আর আমরা চাচ্ছি যে এখানে যাতে না হয়। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি স্যার আসছেন 7 তারিখে স্যার। হ্যাঁ, খুব ভালো খবর, উনি আসতেছেন। দেখেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন, আপনার আগামীতে ইন্ডিয়ার কিসের রাষ্ট্রপতি আসতেছেন, তো এইসব নিয়ে আলোচনার জন্যে, যাতে
আমাদের প্রোগ্রাম, আর তারপরে আমরা 18টা প্রোগ্রাম যৌথভাবে করতেছি। এই আমাদের 50 বছর পূর্তি এবং মুজিব বর্ষে আমরা ভারত বাংলাদেশ মিলে সারা পৃথিবীতে আমরা 18টা প্রোগ্রাম যৌথভাবে করতেছি। তো সেই সম্পর্কে একাধিক আলোচনা, সেই জন্য উনি আসছেন। সেক্রেটারি আসলে কিছু হবে, আমাদের তো সবসময় আছে এগুলো, আমরা উই উইল ডিসকাস। বাট মূলত আসতেছেন প্রেসিডেন্টের সফর, আর আমরা যে এই বিভিন্ন দেশে যৌথভাবে আপনার এই মুজিব বর্ষ এবং সুবর্ণ জয়ন্তী করছি, সেই সম্পর্কে মোর ডিটেল আলাপ করার জন্য। আগামী বছর কি প্রধানমন্ত্রী ভারতে যাবেন, এটা কি ঠিক হয়ে গেছে? না, আমি এখনো এটা জানি না, এগুলো নিয়ে আলাপ হবে। থ্যাংক ইউ। বক্তব্য রাখছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। উপকূলীয় এলাকাগুলোতে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনা এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার এবং মনিরুল ইসলাম মনি। শুরুতেই বরগুনাতে চলে যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, উপকূলের ঘূর্ণিঝড়ের প্রস্তুতি আসলে কতটুকু দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড় জাওয়াদ, সেই জাওয়াদ এর প্রভাবে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বরগুনা কিন্তু একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু 2 নম্বর হুঁশিয়ারির সংকেত জারি করা হয়েছে। আপনি যদি প্রস্তুতির কথা বলি, আসলে 2 নম্বর হুঁশিয়ারির সংকেত জারির ফলে বিষয়টা এরকম যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি শুরু হয়নি, তবে জেলা প্রশাসন থেকে আমাকে জানানো হয়েছে যে তাদের যে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং আপনি জানেন যে ঘূর্ণিঝড় প্রস্তুতি একটি কর্মসূচি আছে, এবং এই কর্মসূচির অধীনে কিন্তু দুর্যোগ প্রস্তুতি একটি কমিটি রয়েছে ওয়ার্ড পর্যায় থেকে একদম কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত। আমরা বিভিন্ন সময় দেখি যে আসলে দুর্যোগ আসলেই এই সকল যে ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি কমিটি রয়েছে তারা কিন্তু সভা সমাবেশ করেন, কিন্তু তার আগে কিংবা তার পরে কিন্তু আসলে তাদের দৃশ্যমান কোনো কার্যক্রম দেখতে পাই না। আমাদের সাথে আজকে রয়েছেন বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক, আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে এই যে কমিটিগুলো রয়েছে আসলে এদের কাজ কি, বা তারা কি ধরনের কার্যক্রম করে থাকেন? আসলে আমরা যখন দুর্যোগ আসে আমাদের উপকূলীয় এলাকায়, আমরা ঠিক দুর্যোগের মুহূর্তেই আমরা দেখি এই প্রস্তুতি যে সংগঠনগুলো আছে কিংবা জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আপনার কমিটি রয়েছে, কিন্তু এর আগে যে একটা প্রস্তুতি জনগণকে সচেতন করা, উপকূলীয় এলাকার লোকজন সেরকম কোনো প্রস্তুতি নাই। এই ঝড় যেটা আসছে এখানেও আমরা দেখেছি আগে থেকেই কিন্তু সংকেত দেওয়া হয়েছে একটি ঝড় আসছে, একটি উপকূল ধেয়ে আসছে, কিন্তু প্রশাসনে কোনো প্রস্তুতি নেই। আর ইউনিয়ন যে কমিটি আছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, আমাদের ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা করেছে, তাদেরও কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। যার জন্য দেখা যায় যখন এইটা দুর্যোগটা এগিয়ে আসে তখনই তারা উঠে। আমাদের বরগুনা একটি দুর্যোগ প্রবণ এলাকা, এবং দেশের সকল দুর্যোগ প্রবণ এলাকাতেই এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিটি রয়েছে, সেই কমিটির আসলে যুগোপযোগী করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে কমিটিগুলোকে সরকার থেকেই, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কমিটিগুলোকে কেয়ার করা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। অর্থী, যেমনটি শুনছিলেন যে আসলে কিন্তু সরকারের পক্ষ থেকে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো রয়েছে এগুলোকে কিন্তু যুগোপযোগী করে আসলে তৈরি করা হয়নি, যে তারা আসলে পূর্ববর্তী পরবর্তী সময়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। অর্থী, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাতক্ষীরায় চলে যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যোগ দেবেন মনিরুল ইসলাম মনি। মনি, আমরা শুনছিলাম বরগুনার খবর, সেখানে প্রস্তুতি কতটা নেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোর আসলে অবস্থা জানতে যাচ্ছি আপনার কাছে। হ্যাঁ অর্থী, আপনি যেমনটি বলছিলেন বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমেই কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। আমরা কথা বলেছিলাম এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সঙ্গে, তিনি জানিয়েছেন প্রস্তুতির কথা। এখানে সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি উপজেলার মোট 130টি আশ্রয় কেন্দ্র রয়েছে। শ্যামনগর উপজেলার 111টি এবং আশাশুনি উপজেলার 19টি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার আবহাওয়া কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ক্রমেই আবহাওয়া
এবং ঘূর্ণিঝড় যাওয়াত কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে এবং দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং আজ কাল এবং আগামী পরশু এই তিন দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি সাতক্ষীরায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে এখানকার জেলা প্রশাসকের পক্ষ থেকে সুন্দরবন এবং বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলোকে নিরাপদে সরে আসার জন্য, উপকূলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থী, এই ছিল সাতক্ষীরার সর্বশেষ ঘূর্ণিঝড় যাওয়াত এবং তার প্রস্তুতির খবর। ফিরতি স্টুডিওতে অর্থী। ধন্যবাদ মনি আপনাকে, সেই সাথে সুমন শিকদারকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে বরগুনা এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ঘূর্ণিঝড়ের বিষয়ে প্রস্তুতির খবর। এদিকে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে, আজ উত্তর অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। এর মধ্যে 54,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরে ছুঁয়ে জাওয়াদ পশ্চিমবঙ্গের দিকেই এগিয়ে আসতে পারে। ঠিক কোথায় আছড়ে পড়বে তা এখনও নিশ্চিতভাবে জানায়নি ভারতের আবহাওয়া অফিস, তবে স্থলভাগে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপ হিসেবে। 5 ডিসেম্বর তা পুরী উপকূলে পৌঁছতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। মুক্তির অর্ধ শতাব্দী পর বাংলাদেশের শিক্ষা খাতে অর্জন কম নয়। 5 দশকে শিক্ষার অবকাঠামো উন্নয়ন চোখে পড়ার মতো বেড়েছে শিক্ষিতের সংখ্যা, কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ধরে রাখতে বৃত্তি উপবৃত্তিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার গুণগত মান এবং উচ্চ শিক্ষায় গবেষণার সংখ্যা বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। শাহরি জয় জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী অন্য সব খাতের মতো শিক্ষা খাতেও পিছিয়ে ছিল পাকিস্তানের পূর্ব অংশ। 1971 সালে এই অঞ্চলে সাক্ষরতার হার ছিল মাত্র 16.1%। গত 5 দশকে সে চিত্র পাল্টেছে অনেকটা, দেশের সাক্ষরতার হার এখন 75%-এরও বেশি। স্বাধীনতার 50 বছরে শিক্ষা খাতে বাংলাদেশের বেশ কিছু অর্জন এখন দৃশ্যমান। অনুন্নত দেশগুলো যখন শিক্ষায় ছাত্র এবং ছাত্রীর সমতা অর্জনে হিমশিম খাচ্ছে, তখন উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখানো বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে ছাত্রী 51% আর মাধ্যমিকে শতকরা হার 54%। উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায়ও ছাত্রীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তির সংখ্যা পরিসংখ্যানের দিক থেকে অনেক উন্নতি সাধিত। আমাদের স্কুল গোয়িং ছাত্র ছাত্রীর সংখ্যা 4 কোটি। শিক্ষাকে সার্বজনীন করতে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বছরে প্রায় 40 কোটি বই বিনামূল্যে বিতরণ করে থাকে সরকার। স্বাধীনতার পর উচ্চশিক্ষায় সারা দেশে যেখানে মাত্র 6টি বিশ্ববিদ্যালয় ছিল, বর্তমানে সেখানে 45টি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা শতাধিক। তবে বিশেষজ্ঞরা বলছেন সংখ্যার বিচারের চেয়ে মানের বিচার বেশি জরুরি। আমরা আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার মান বা উচ্চ শিক্ষা পর্যায়ের উচ্চ শিক্ষার পর্যায়ের মান যদি বিবেচনা করতে যাই, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের ভিতটা কোথায় রচিত হচ্ছে। ভিতটা রচিত হচ্ছে প্রাথমিক পর্যায়ে। সেই প্রাথমিক শিক্ষাকে আমরা বঙ্গবন্ধু যেভাবে একমুখী করেছিলেন, যেভাবে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানোর পরিকল্পনা নিয়েছিলেন, সেই ধারা থেকেই তো আমরা অনেক দূর বিচ্যুত হয়ে গেছি। শিক্ষাবিদদের মতে কারিগরি শিক্ষাকেও মূলধারার সঙ্গে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উচ্চ শিক্ষায় প্রয়োজন গবেষণা বাড়ানো, দ্য কালচার অফ রিসার্চ, গবেষণার সংস্কৃতি যেটা বলা হয়, সেই গবেষণার সংস্কৃতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে এই সংস্কৃতিটা গড়ে ওঠেনি। এটা স্বাধীনতার পরে থেকে অনেকটা ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে ডাইলিউট হয়ে গেছে। আশার কথা, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের ক্ষেত্রে শিক্ষা খাতে যতটুকু অগ্রগতি হওয়া প্রয়োজন বাংলাদেশ সফলভাবেই তা অর্জন করে চলেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
1971 সালের 4 ডিসেম্বর এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকায় হানাদার বাহিনী পিছু হটতে থাকে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনে বাংলাদেশের জন্য দিনটি ছিল অস্থিরতা আর উদ্বেগের। বিস্তারিত থাকছে মাসুদ রানার রিপোর্টে। 1971 সালের 4 ডিসেম্বর মুক্তিযুদ্ধ এক ভিন্ন মাত্রা পেতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে পর্যদস্ত হতে থাকে হানাদাররা। এদিন ভারতীয় সেনা নৌ বিমান বাহিনী বাংলাদেশে পাকিস্তান দখলদার বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ চালায়। চতুর্দিক থেকে ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে। ঢাকা চট্টগ্রাম ও করাচিতে শত্রুর ঘাঁটিতে ঘাঁটিতে চলে বোমা বর্ষণ। সীমান্ত শহর দর্শনা সম্মিলিত বাহিনী দখলে চলে আসে। দখলদার মুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, গাইবান্ধার ফুলছড়ি, জীবননগর, বকশীগঞ্জ, লক্ষ্মীপুর সহ আরো বেশ কিছু এলাকা। বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ লিখিত পত্রে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। তবে সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হয়নি। পোল্যান্ড এ প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয়। ফ্রান্স ও ইংল্যান্ড ভোটদানে বিরত থাকে। বাংলাদেশকে স্বীকৃতির দাবি জোরালো হতে থাকে আন্তর্জাতিক মহলে। মাসুদ রানা, নিউজ 24। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকে থেকে হার্টের রোগীদের রিং পরানো কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুসালাম বাবু। বাবু, রিং পরানোর কার্যক্রম শুরুর মাধ্যমে বগুড়া সহ আশপাশের জেলাগুলোর হার্টের রোগীরা আসলে কি কি সুবিধা পাবেন? অর্থে আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই মীর জামাল উদ্দিনের নেতৃত্বে, যিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক, তার নেতৃত্বে 13 সদস্যের টিম এসেছে বগুড়ায় এবং তারা এই কার্যক্রমের উদ্বোধন শেষে ইতিমধ্যেই তারা এনজিওগ্রাম শেষে শহীদ জিয়াউর মেডিকেল কলেজে অপারেশন থিয়েটারে প্রবেশ করেছেন। এখানে 15 জন রোগী রয়েছেন, যাদের মধ্যে এনজিওগ্রাম করে যাদের ব্লক রয়েছে তাদেরকে রিং পরানো হবে। এই রিং পরানোর মধ্য দিয়ে কিন্তু বগুড়া সহ উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে তারা সেবা পাবে। তাদের ঢাকা যাতায়াতের যে খরচ, স্বল্প সময় এবং স্বল্প খরচে সেবা পাবে। আমরা কথা বলবো বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহাশয়ের সাথে, তিনি জানাবেন এখানকার সেবা সম্পর্কে। ইতিমধ্যে আমরা যেসব সেবা আমরা দিয়ে যাচ্ছিলাম তার মধ্যে শুধুমাত্র আমরা এনজিওপ্লাস্টিটা করতে পারছিলাম না। এনজিওগ্রাম আমরা অনেক দিন ধরেই করছি এবং সেই সাথে অন্যান্য হৃদরোগের রোগীদের জন্য সেবাগুলো আমরা চালু রেখেছিলাম। আজকে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে যে টিমটি এসেছে, এই টিমের সদস্যরা আমাদের কার্ডিওলজিস্টদের সাথে মিলে যৌথভাবে এনজিওগ্রাম সহ এনজিওপ্লাস্টি যাদের প্রয়োজন হবে তাদের শুরু করবেন এবং এই সেবাটা আমরা আমাদের বিশেষজ্ঞদের মাধ্যমে চালু রাখার জন্য আশাবাদী। আমরা কথা বলবো এই কলেজের পরিচালকের সাথে, তিনি জানাবেন যে এখানকার রোগীরা কেমন সুবিধা পাবে। ধন্যবাদ। আসলে এখানে আমরা সবচেয়ে বেশি কথা যে এখানে যারা হৃদরোগে আক্রান্ত হতেন এবং তাদের যদি রিং পরানো লাগতো তাহলে সেক্ষেত্রে তাদেরকে ঢাকা বা অন্য কোথাও পাঠানো লাগতো। এখানে যদি আমরা রিং পরাতে পারি, যেটি আমাদের আজকে শুরু হচ্ছে, তাহলে এই মানুষের যে এই যে কষ্ট এবং তাদের যে আর্থিক ক্ষতি হতো অন্য জায়গা অন্যত্র যাওয়ার ফলে এবং সেখান থেকে অনেক সাশ্রয় পাবে। ধন্যবাদ। উনি জানালেন যে এই অঞ্চলের মানুষ অত্যন্ত স্বল্প খরচে স্বল্প সময়ে হার্টের রিং পরাতে পারবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। অর্থি, ধন্যবাদ বাবু আপনাকে। আমাদের সাথে সহকর্মী আব্দুসালাম বাবু যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মাস্টার প্ল্যান পরিকল্পনার 25 বছর পর চট্টগ্রামের বারুই পাড়ায় নতুন খাল খনন শুরু করেছে সিটি কর্পোরেশন। বাকলিয়া থেকে চলছে খান খননের কাজ, 2 থেকে 2.5 বছর লাগবে সময়। তবে খাল খনন হলে চকবাজার, বহদ্দার হাট, বাকলিয়ার মানুষ জলাবদ্ধতা থেকে রেহাই পাবে বললেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আর নগর বিশ্লেষকরা বলছেন পরিকল্পিতভাবে খাল খনন না হলে আসবে না সুফল।
আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরগুলি। চট্টগ্রামের চকবাজার, নাসিরাবাদ, শুলকবহর, ভদ্রহাট, বাড়ইপাড়া, চাঁদগাঁও, বাকুলিয়া ও চাকতাই খাতুরগোস এলাকা। আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি না হলেও প্রতিদিন জোয়ারে ডুবে দিনে দুবার। জলবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ ভাড়াইপাড়া খাল নামে নতুন খালকরণ শুরু করেছে সিটি কর্পোরেশন। এই নতুন খালটা হলে চাকতাই খাল থেকে কর্ণপুলি পর্যন্ত, এই খাল হলে ওই অঞ্চলের পানি আর থাকবে বলে মনে হয় না। আর এসব এলাকার বাসিন্দাদেরও বিশ্বাস, খাল খনন হলেই মিলবে সুফল। জোয়ার মানে হলে তো আমাদের ঘরে ঢুকে যায় পানি, আর খালটা হলে তো আমাদের অনেক সুবিধা হবে। খালটা যদি হয় সব পানি নদীতে চলে যাবে। নগর পরিকল্পনা বিদরা বলছেন, পরিকল্পিত ভাবে খনন না হলে খাল খননের বরাদ্দ যাবে পানিতে। এই অঞ্চলের পানিগুলি খাল দিয়ে যখন ঘুরে ঘুরে যেতে হয়, সেটা এই খালের মাধ্যমে স্টেট কর্ণফুলীতে পড়ার কারণে দ্রুততার সাথে যাবে। কিন্তু এটির সাথে যদি আমি রেগুলেটরগুলি ঠিক মতো না করি, তাহলে জলাবদ্ধতার তৈরি যেটি হয় জোয়ারের কারণে, সেটি কিন্তু এটি মোকাবেলা করতে পারবে না। সিডিএর 1995 সালে করা ড্রেনেজ মহাপরিকল্পনায় এই খালটি খননের সুপারিশ করা হয়। তার প্রায় 2 দশক পর 2014 সালের জুনে একনেকে বাড়িপাড়া খাল খনন প্রকল্প অনুমোদন পায়। তখন বরাদ্দ ছিল 326 কোটি 84 লাখ টাকা, 3 দফা বেড়ে এখন ব্যয় দাঁড়িয়েছে 1374 কোটি টাকা। নয়ন বড়ুয়াজয়, News24, চট্টগ্রাম। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের বাড়ইপাড়ায় সিটি কর্পোরেশনে নতুন করে খাল খনন শুরু হয়েছে, কিন্তু দীর্ঘই সংস্কার কাজে জনদুর্ভোগ কম নয়। সেখানকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, খাল খননের অগ্রগতি নিয়ে আসলে আমাদেরকে একটু তথ্য জানাবেন। আমি আছি পূর্ব বাকলিয়া এলাকায়। বাড়ইপাড়া থেকে মঙ্গলবারে আসলে খাল খনন কাজ শুরু হয়েছে, এখন হচ্ছে বাকলিয়াতে আছি। এখানেও কিন্তু কাজ চলছে, যেহেতু আজকে শনিবার এবং হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আপাতত কাজটা বন্ধ আছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, বিভিন্ন গাছের খুঁটি এখানে নির্ধারণ করা হয়েছে। এখানে জায়গা নির্ধারণের পর আসলে এই এই জায়গাতেই হচ্ছে খাল খননের কাজ শুরু হবে। আগে সীমানাগুলো ঠিক করছে এবং সীমানার নির্ধারণের কাজ জটিলতা শেষ হয়ে গেলে তখন হচ্ছে খাল খনন কাজ শুরু হবে। এই জায়গায় এখানকার স্থানীয়রা আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে খাল যদি খনন হয় তাহলে কি উপকার হবে আপনাদের? আমাদের অনেক উপকার হবে, কারণ এখানে বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দেয়, মানুষের বাড়িতে পানি উঠে, ঘরে পানি উঠে এবং রাস্তাঘাটে পানিতে ভরে যায়। এখন সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে খাল খননের জন্য, তার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, কারণ এটা না হলে আমরা সবাই এই পানিতে ডুবে থাকবো বর্ষাকালে। অসংখ্য ধন্যবাদ। আরও স্থানীয় আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই, একজন মুরব্বী আছেন। আপনি কি মনে করেন এই যে খাল খননের কাজ হলে আপনারা জলবদ্ধতা থেকে মুক্তি পাবেন? আমরা জলবদ্ধতা থেকে মুক্তি পাবো, আমাদের এলাকাবাসী সবাই ডেভেলপ হবে, জায়গা সম্পদ যেগুলো আছে তার পার্শ্ববর্তী জায়গা যেগুলো এগুলো দামি হবে, অনেক সুবিধা, অনেক উপকার হবে। তবে এখানে সবচেয়ে বড় মূল্যবান কথা হচ্ছে যে এখানে যারা জায়গার মালিকারা আছে, মালিকাধীন লোকগুলো আছে, তাদের যদি টাকা পয়সাটা যদি আগে দিয়ে আগে দিয়ে দেয়, তাহলে তাদের তো একটা উপকার আসতে হবে। যে যেমন দেখেন এদিকে, ধন্যবাদ আপনাকে। স্থানীয়দের সাথে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে এখানের যে জায়গাগুলো অধিগ্রহণ করা হচ্ছে সেখানে কিছু জটিলতা রয়েছে, সেগুলো যদি দ্রুত নিরসন করা যায় তাহলে হয়তো কাজও তাড়াতাড়ি শুরু করা যাবে। শুধু শুধু বাকলিয়া নয়, চট্টগ্রামে 36টি খাল আছে যেগুলো হচ্ছে অযত্নে অবহেলায় বিলীন হয়ে গেছে, যার কারণে বন্দরনগরীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতা। এবং জলবদ্ধতা থেকে মুক্তি হতে হলে এই খালগুলো খনন করতে হবে, পুনরুদ্ধার করতে হবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থি মুমু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন। দেশের মাটিতে বাণিজ্যিকভাবে দার্জিলিং কমলা চাষ করে সাফল্য পাচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। খরচ কম, পরিচর্যাও সহজ, এ কারণে শিক্ষিত তরুণেরা কমলা চাষে এগিয়ে আসছেন। আর তাদের সাফল্যের গল্প শুনতে আগ্রহী চাষিরা ছুটে আসছেন চুয়াডাঙ্গার বাগানগুলোতে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আক্তারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
বড় আকার ও চকচকে রঙের দার্জিলিং এর যে কমলা এতদিন শুধু বাজারে পাওয়া যেত সে কমলাই এখন দেশের মাটিতে চাষ হচ্ছে। এই জাতের কমলা দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। এটা এই জাতটা আমি কালেক্ট করে আপনার ইন্ডিয়াতে আমি দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে আমি কিছু সায়ন নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর আমি ওখান থেকে আপনার 100 পিস চারা তৈরি করেছিলাম। এর মিষ্টতা অনেক ভালো এবং বাণিজ্যিকভাবে এটার অপার সম্ভাবনা আছে। চুয়াডাঙ্গার কমলা চাষীদের মধ্যে জীবননগর উপজেলার সজল আহমেদ ও সদর উপজেলার আব্দুল কাদের সোহানের মতো আরো বেশ কজন তরুণ এই কমলা চাষে সফল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কমলা চাষীরা জানান, এক বিঘা জমিতে কমলার আবাদ করতে খরচ হয় 15,000 থেকে 20,000 টাকা, আর এর পরিচর্যা সহজ ও সুলভ। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 30 থেকে 35 কেজি পর্যন্ত কমলা পাওয়া সম্ভব। আমাদের ফল আসা পর্যন্ত দার্জিলিং কমলায় 2 বছর সময় লাগবে এবং এখানে খরচ হবে 30,000 থেকে 40,000 টাকা। কুমলাটা দেখা যাচ্ছে 4,500 কি 5,000 টাকা মন পাওয়া যায় এই কুমলাটা। চুয়াডাঙ্গার কৃষি বিভাগ বলছে, জেলায় কমলা চাষের সাফল্যে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন। এখানে দানা জাতীয় ফসল যেমন ধান ভুট্টা হচ্ছে এবং এর সাথে বিভিন্ন ফল বাগান তৈরি হচ্ছে। আমাদের বর্তমানে তরুণ কৃষি উদ্যোক্তা যারা, তারা নতুন নতুন ফল চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছে। এ জাতের কমলা চাষ সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে উৎপাদিত বিষমুক্ত ফল দিয়েই বিদেশি ফলের চাহিদা পূরণ করা সম্ভব বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নগদের সৌজন্যে এবারে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। চিকন ও সুগন্ধি ধানের জেলা হিসেবে খ্যাত দিনাজপুর, শুরু হয়েছে ধান কাটার মহা উৎসব। অক্টোবর মাসের শেষ দিকে বৃষ্টিপাত হওয়ায় কীটনাশকের বাড়তি খরচ গুনতে হয়েছে কৃষকদের। তবে ধানের ফলন এবার বেশ ভালো, তাই সরকারি অথবা বেসরকারিভাবে সুগন্ধি এবং চিকন চাল দেশের বাইরে রপ্তানির সুযোগ চান কৃষকেরা। এদিকে কৃষি অফিসের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ফকুল হাসান পলাশির তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলা চিকন ও সুগন্ধি চালের জন্য বিখ্যাত। পাকা ধানে সোনালী সমুদ্র সুবাস ছড়াচ্ছে, আর ধান কাটতে ব্যস্ততা বেড়েছে কৃষকের। দিনাজপুরের সদর, চিরির বন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার বেশিরভাগ জমিতে চিকন ও সুগন্ধি ধানের আবাদ বেশি হয়ে থাকে। এবার ফলন ভালো হলেও গত অক্টোবর মাসের বৃষ্টিতে পোকা ধরা রোধে কীটনাশকের প্রয়োজন বেশি হয়, যার কারণে এবার উৎপাদন খরচ বেড়েছে আগের তুলনায়। বৃষ্টি বেশি হওয়ার কারণে আমাদের মনে করেন যে বীজটা একটু বেশি ব্যবহার করতে হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে অনেক বিষে পোকামাকড় আক্রমণ বেশি বেড়ে গেছিল, হওয়ার কারণে একটু খরচাটা বেশি হয়ে গেছে। তবে চিকন এই সুগন্ধি চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ চান চাষীরা। ধানগুলো তো আমরা যে দামে বিক্রি করছি তো আমার পোষায় না, এই ধানটা যে বিদেশে যে রপ্তানি করা হয় সেই আমরা কৃষকের লাভবান হতে পারি। বাজার যদি একটু বেশি হয় ধানের, তাহলে একটু মানে গৃহস্থ ধরে একটু মানে উপকার হয়। আমরা সরকারের কাছে ন্যায্য মূল্যটা পাচ্ছি না। দিনাজপুরে কাঠারি, বৃদ্ধান, চৌত্রিশ সহ বিভিন্ন জাতের সুগন্ধি ও চিকন ধানের আবাদ হয়ে থাকে, আর ভালো ফলনের লক্ষ্য পূরণে সব রকম পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি অফিস। আমরা এই মুহূর্তে যেটা পরামর্শ দিই কৃষকদেরকে, যে খুব দ্রুত ধানগুলো কেটে ঝাড়াই মাড়াই করে বস্তায় রাখার জন্য চিনিগুড়া আর কাঠারি, বাংলাদেশ দিনাজপুরের যেটা লোকাল জাত, এই ধানটা আমাদের এখানে ব্যাপকভাবে চাষাবাদ হয়। কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় প্রায় 2,71,000 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে শুধু চিকন ও সুগন্ধি ধানের চাষ হয়েছে প্রায় 1,00,000 হেক্টর জমিতে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাসে জঙ্গি হামলায় অন্তত 31 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার মালির মোপতি প্রদেশে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যাত্রী বোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘ থেকে 10 কিলোমিটার দূরে বান্দিয়াগাড়া শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একদল সশস্ত্র জঙ্গি বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা চালায়। বাংলাদেশ পাকিস্তানের 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত পাকিস্তানি সংগ্রহ
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে 8 উইকেটের ব্যবধানে জিতে নিয়ে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে এই ম্যাচটিতে জয় পেতে হবে। প্রথম টেস্টে যে দল নিয়ে খেলে পাকিস্তান, সেই অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামছে পাকিস্তান। অপরদিকে বাংলাদেশ তিনটি পরিবর্তন হচ্ছে। ম্যাচটিতে অভিষেক হয়েছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, খেলার সবশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? বিনা উইকেট ইতিমধ্যেই কিন্তু চারজন বোলার ইউজ করেছে বাংলাদেশ, দুজন স্পিনার এবং দুজন পেসার যারা স্টার্ট করেছিলেন। তার চেয়েও বড় বিষয় হচ্ছে গিয়ে যেই উইকেটে সাধারণত টেস্ট খেলা হয় মিরপুরে, সে উইকেটেই খেলা হচ্ছে। আমরা গতকালকেও দেখেছি সেই উইকেটটাই, 4 নম্বর উইকেটটাই প্রস্তুত করা হচ্ছে এবং এই উইকেটে কিন্তু প্রথম সকালে কিন্তু হচ্ছে গিয়ে খুব ভালো মুভমেন্ট থাকে পেসারদের এবং তাই কিন্তু হচ্ছে গিয়ে দুই পেসার মুভমেন্টগুলো আমরা দেখেছি। কিন্তু যেই আর্লি ব্রেক থ্রু, সেই ব্রেক থ্রুটু কিন্তু আমরা দেখিনি। মাহমুদুল হাসান জয় তার অভিষেক হয়েছে আজকে এবং আজকে কিন্তু দুই জেনুইন বা তিন জেনুইন বোলার এবং হচ্ছে গিয়ে দুজন অলরাউন্ডার যে খেলছে তার মধ্যে হচ্ছে গিয়ে তিনজন স্পিনার এবং হচ্ছে গিয়ে দুজন পেসার, এই এই কম্বিনেশনে বাংলাদেশ খেলছে। তার মানে হচ্ছে গিয়ে 15 সেশনের মধ্যে এই টেস্টে অন্তত আজকের দিনে অন্তত দুটি সেশন বাংলাদেশের ডমিনেট করতে হবে। তার জন্য যে আর্লি ব্রেক থ্রুর প্রয়োজন ছিল সেটা কিন্তু আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত হয়নি। আর দর্শকের কথা বলতে গেলে যে এখন পর্যন্ত সকালে যেহেতু প্রথম সেশন চলছে, 11টা এখনও বাজেনি, দর্শক কিন্তু অল্প অল্প করে দর্শক আসছেন, তারা হয়তোবা দুপুরের মধ্যে কিংবা দুপুরের পর আশা করা হচ্ছে দর্শক সমাগম আরও বাড়বে মিরপুরের শেরেবাংলায়। তো এখন পর্যন্ত ম্যাচের যে গতি প্রকৃতি সেই বিষয়ে স্পেসিফিকভাবে কিছু বলা যাবে না, অন্তত দ্বিতীয় সেশনটা যাওয়ার পরে অন্তত বলা যাবে যে হচ্ছে গিয়ে প্রথম দিনটা কেমন কাটতে যাচ্ছে বাংলাদেশের। অর্থে এই ছিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মিরপুর স্টেডিয়াম থেকে সহকর্মী মাহফুজুল ইসলাম যুক্ত হয়েছিলেন। করোনার ভয় কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্য। নাগরিক জীবনেও স্বস্তি ফিরতে শুরু করেছে। লন্ডনের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত। শুধু লন্ডনের বাসিন্দারাই নয়, ভিড় করছে এশিয়া, ইউরোপ সহ অন্যান্য দেশের পর্যটকরাও। সেসব মানুষের প্রত্যাশা মহামারী থেকে চিরতরে মুক্তি পাক বিশ্ববাসী। লন্ডন থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন সুলতান আহমেদ। অপরূপ সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত যুক্তরাজ্যের লন্ডন শহর, স্বাভাবিক সময়ে প্রতি বছর 3 কোটি পর্যটক ভ্রমণে আসেন এই শহরে। তবে মহামারী করোনার প্রভাবে গেল 2 বছরে কমে যায় পর্যটকদের আগমন। বর্তমানে পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় আবারও লন্ডনমুখী হয়েছে পর্যটকরা। লন্ডনের বিখ্যাত টেমস নদীর উপর টাওয়ার ব্রিজ এলাকায় ভিড় বেশি পর্যটকদের। এছাড়া ঐতিহাসিক লন্ডন ব্রিজ ও আশপাশের কয়েকটি পর্যটন কেন্দ্রগুলোতেও আগ্রহ বেশ বিদেশি পর্যটকদের। Our loved ones abroad, it's been hard times. We're together but we spent several months like video calling because it wasn't possible just to see each other. We have vaccines available and hopefully everybody gets the vaccine and everybody gets immunity against COVID so we can just progress. লন্ডনের স্থানীয় বাসিন্দারাও পিছিয়ে নেই এ যাত্রায়। ঘরবন্দি জীবনকে ছুটিতে পাঠিয়ে অনেকে এসেছেন সপরিবারে। মহামারী পরবর্তী পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো শুরু করেছে। ইউরোপের অন্যতম বড় অর্থনৈতিক দেশ লন্ডনেও স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। এই লন্ডন ব্রিজ কিংবা এই টাওয়ার ব্রিজ এলাকায় ভিড়ব্যাপী পর্যটকদের আনাগোনাই যেন অর্থনীতি স্বাভাবিক হওয়ার সেই ইঙ্গিত দিচ্ছে। করোনা মহামারীতে এক প্রকার ধস নামে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়। বিভিন্ন হিসেবে উঠে আসে করোনার সময়ে লন্ডনে হোটেল বুকিং হ্রাস পায় প্রায় 82%। তবে সেই চাপ কাটিয়ে আবারও অর্থনীতি গতি ফিরে পেয়েছে। outside and leading normal lives. See that there is some economic growth again and I think that for a lot of Americans they're
লন্ডনের পার্কগুলোতে পাখির এমন বিচরণের সাথে সকাল কাটাতে আসছেন পর্যটকরা। দিন শেষে অনেকেই ছুটে যাচ্ছেন রানী এলিজাবেথের বাসস্থান বাকিংহাম প্যালেসে, কেউ আবার চোখ রাখছেন লন্ডনের আরেক ভ্রমণ প্রতীক লন্ডন আইয়ে। সকাল গড়িয়ে রাত হলেও লন্ডন শহরের মায়া পিছু টানবে বছরের পর বছর। সুলতান আহমেদ, নিউজ 24, লন্ডন, যুক্তরাজ্য। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।